এই ভিডিওটা আপলোড করতে পারলাম না, ডিলিট হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমার ওই বাড়ির শপিং কমপ্লিট করতে। আমার এই বাড়ির শপিংয়ের যে ভিডিও ক্লিপগুলো ছিল সেটা কিন্তু আমার ফোন থেকে ভুলবশত ডিলিট হয়ে গেছে, তো আমি কোনোভাবেই এই ভিডিওটা আপলোড করতে পারলাম না। তো ওই বাড়ির শপিংয়ের ভিডিও কিন্তু অবশ্যই আপলোড হবে। আর আজকে আমি যাচ্ছি বহরমপুরে, কোথায় গিয়ে কেনাকাটা করছি, কী করছি সবটা তোমাদেরকে দেখাবো। চলো, বেনারসি তো কিনছি, তার সাথে সাথে অন্য রিচুয়ালসের যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলো সবই আজকে কমপ্লিট করার ইচ্ছা আছে। দেখি কতটা কমপ্লিট। আগের নম্বরটা নেই। সকাল সকাল আমি, দীপ, বৌদি, দাদা আর আমার ও বাড়ির মা একসাথে বেরিয়ে গেছিলাম শপিং করতে। আমার বাড়ি থেকে বহরমপুর কিন্তু একদমই দূরে নয়, কিন্তু তবুও আমার কখনো পার্সোনালি বহরমপুরে যাওয়া হয়নি। আমি ফার্স্ট টাইম বহরমপুরে যাচ্ছিলাম, আর তাও আবার আমার বিয়ের শপিং করতে, তো আমি বেশ এক্সাইটেড ছিলাম। এর জন্য এখানে চলে এসেছি, রামকৃষ্ণ সুইটস দোকানটার নাম। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম গরম গরম ডাল পুরি, ছোলার ডাল আর তার সাথে ছিল মিষ্টি। আদি ঢাকেশ্বরীর ভেতরে কিন্তু ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তো আমি সেই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। গেছিলাম আদি ঢাকেশ্বরীতে, আর শুনি তাতে যাব, তো দেখি পছন্দ হয় কিনা কিছু। একজন কেন, চারজনকে লাগলে চারজন কি দেওয়া যাবে। এখানে আমরা প্রচুর শাড়ি দেখেছিলাম, আর বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়েছিল, নিয়েও নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত শাড়ি এখানে দেখা হচ্ছে, অনেকগুলো শাড়ি নিতে হচ্ছে, তাই জন্যই এত শাড়ি দেখা হচ্ছে। আর এই যে ইনি, দাদার বিয়েতে ড্রেস আপ কি থাকে জানিস, মাথায় একটা টুপি আর গাড়ে ব্যাগ। এই যে আমার শাড়ি মোটামুটি নেওয়া কমপ্লিট, তো ওই যে মিষ্টি নিয়ে বসে আছে, কিন্তু আমার বেনারসি কিন্তু এখনো বাকি আছে। সবাইকে দেখাচ্ছি, আমি যেরকম চাইছিলাম যে ছোট ছোট বুটি থাকবে আর একটা সরু পাট থাকবে, তো খুব সিম্পল হবে, আর কুচির মধ্যে কোনো কাজ বা এরকম আমার পছন্দ হচ্ছে। খুব সিম্পল একটা বেনারসি আমি চাইছিলাম, তো সেরকম আমি কোথাও পাচ্ছিলাম না। আলটিমেটলি আমি শেষে এক পিসি পাই, আর আমি সেটাকেই নিয়ে নিয়েছিলাম। আর আমার দেখার কোনো এনার্জিও ছিল না, আর এটা খুব পছন্দ হয়ে গেছিলো আমার। আমি বেনারসির জন্য এই কালারটাও দেখেছিলাম, বাট আমার মনে হয়েছিল সামহাও আমাকে নীলটা বেশি স্যুট করছে। আমার অন্য রিচুয়ালসের জন্য যে শাড়িগুলো লাগবে সেগুলো এখানে দেখছি। দেখতেই পাচ্ছ কত শাড়ি আমাদের দেখা হয়ে গেছে, কিন্তু বেশ কয়েকটা শাড়ি যেহেতু নিতে হবে, তো অনেকগুলো দেখেই নিতে হচ্ছে আর কি। এই যে এগুলো সব নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো বাকি, আরো নিতে হবে। তো এই যে আরো দেখা চলছে, আরো কিছু শাড়ি নেওয়া বাকি আছে। বড় আছে, ছোট আছে, ও আচ্ছা, কিছু দিবেন নাকি আপনারা?
আমি যেরকম বেনারসি চাইছিলাম সেটা কিন্তু আমি আদি ঢাকেশ্বরীতে পাইনি, তারপরে আমরা সুনিতা আর মনমোহিনীতে যাই। তো সামহাও আমার মনে হয়েছে মনমোহিনীজ কালেকশন ওয়াজ গুড। মোটামুটি শপিংটা শেষ, কিন্তু বিয়ে বলে কথা এখনও কিন্তু অনেক জিনিস বাকি। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজেই গেছিলো, তো ওই টাইমে সবাই টায়ার্ড ছিলাম আমরা যারা গেছিলাম। তো আমরা ডিরেক্ট আমাদের বাড়িতে যাই, তারপরে ওখান থেকে ডিনার কমপ্লিট করে তারপরে দীপরা ওখান থেকে বাড়ি যায়। আর এখন রাত্রি 10:30, তো আজকে আর শরীর নিচ্ছে না, খুব টায়ার্ড আছি, এখন ফ্রেশ হবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবেন। কিছু কাজ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকো, টাটা।